আজকে আমাদের সত্যের পথে স্টুডিওতে বিশিষ্ট সমাজকর্মী আরিফুল ইসলাম সাহেব উপস্থিত হয়েছেন, আমাদের চ্যানেল দেখে কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছেন, তাই আমরা তাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তো আপনার কাছে যে কারণে আসা, আমি আপনার ইউটিউবে সত্যের পথে চ্যানেল আছে, সেই চ্যানেলটা দেখলাম, তো তাতে দেখছিলাম, তো তাতে আহলুল বায়াত বলে একটা শব্দ ব্যবহার করেছেন বা বলেওছেন, তো সেটা সামনাসামনি সাক্ষাতে বসে জানার জন্য আর কি আপনার কাছে আসা। তো একটু যদি মেহরবানি করে একটু বিস্তারিত বলেন তো ভালো হয়। কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ জি জি। হ্যাঁ, আমরা আহলে বাইত আলাইহিসসালামের উপরেই আলোচনা এবং গবেষণা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে গাদিরে কুম নামক স্থানে আমাদের দুটো জিনিস ছেড়ে গেছেন, কোরআন ও আহলে বাইত। এছাড়াও সূরা আহজাবের, কোরআন শরীফের সূরা আহজাবের 33 নম্বর আয়াতেও আহলুল বাইতের জিকির আছে। এ পরিপ্রেক্ষিতে ওই আয়াতের তাফসির করতে গিয়ে বিভিন্ন তাফসিরকারক, যেমন জালালউদ্দিন সিউতি, তাফসিরে কাবির, তাফসিরে জালালাইন, এরকম বিভিন্ন তাফসিরকারক, তারা ওই আয়াতের তাফসির করতে গিয়ে উল্লেখ করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাদরের মাধ্যমে আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে দোয়া করেছিলেন, হে আল্লাহ এই আমার আহলুল বাইত। আহলুল বাইত কোনো শব্দ নয়, আলী ফাতেমা হাসান হোসাইন হচ্ছেন আহলুল বাইত। রসুল কোরআন ও আহলে বাইত দিয়ে গেছেন। কেন দিয়ে গেছেন? কারণ মানুষকে আগামী সুদূর সেই আখেরাত পর্যন্ত কোরআন ও আহলে বাইতের মাধ্যমে মানুষ যাতে পথ পায়, দিন পায়, আপনার এই দুনিয়াতে নাজাত পায়, পরকালেও নাজাত পায়, এই জন্য আহলে বাইত দিয়ে গেছে। তো এই আহলে বাইতের উপরে আরো গবেষণা হওয়া দরকার, আমরা অনেক পিছিয়ে আছি। আজকে এক কাবা, এক আল্লাহ, এক রসুল মেনেও মানুষ এত দলে দলে বিভক্ত হয়েছে, মানুষ পথভ্রষ্ট হয়েছে, বিপদগামী হচ্ছে, এর একমাত্র কারণ হচ্ছে মানুষ আহলে বাইতকে না চেনার জন্য, আহলে বাইতকে না ধরার জন্য। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরেকুম নামক স্থানে আলীর হাত তুলে বলেছেন, মান কুনতুম মাওলা ফা আযান আলীউন মাওলা, আর বলেছেন যে আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, কোরআন ও আহলে বাইত। এই পরিপ্রেক্ষিতে অনেকে বলেন যে কোরআন ও হাদিস ছেড়ে যাচ্ছেন। না, কোরআন ও হাদিস ছেড়ে যাননি, কোরআন ও আহলে বাইত ছেড়ে গেছেন। হাদিসটি ওখানে জুড়ে দেয়া হয়েছে, আহলে বাইতকে সরিয়ে দিয়ে, হ্যাঁ হ্যাঁ জি, জুড়ে দেয়া হয়েছে, কোরআন ও আহলে বাইত ছেড়ে গেছেন। তো কোরআন আহলে বাইতের জিকির কোরআনে অনেক জায়গায় আছে, বিভিন্ন শব্দে আছে, বিভিন্ন প্রতিশব্দে আছে। জি জি মাশাআল্লাহ। আশা করি আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। এছাড়া সুপ্রিয় দর্শক ও শ্রোতাগণদের উদ্দেশ্যে বলছি, আপনিও আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের স্টুডিওতে আসতে পারেন, আপনার সঙ্গে আমরা ক্যামেরার সামনে সাক্ষাৎ করব। এছাড়াও ফোনে যোগাযোগ করতে পারেন, আমাদের ফোন নাম্বার 9051375515। সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে।